বিজয় উল্লাসে ভেসে যায় সবাই। বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, আমরা স্বাধীনতা দেখিনি, আজ স্বাধীন করেছি, স্বৈরাচারের শাসন সহ্য করেছি, এবার স্বৈরাচারটাই দমন করেছি। বাংলাদেশে মিষ্টির দোকানে কোনো মিষ্টি পাওয়া যাচ্ছে না, যেন ঈদের দিনের চেয়েও বেশি আনন্দ বইছে। এই স্বৈরাচার বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হবে না, তারা কখনো পালিয়ে যাবে না। আজ তারা কোথায়? দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষমতা চিরকাল থাকে না, দাম্ভিক্যও চিরকাল থাকে না। শেখ হাসিনাকে ভারত ছাড়া কেউ জায়গা দিবে বলে আমার মনে হচ্ছে না। মানুষের মৃত্যু কামনা করা হয় না, কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশের শেষ নিঃশ্বাস ত্যাগ করত, তাহলে সারা জীবনের জন্য স্বৈরাচার নিপাত যাইত, একদম বীজটা শেষ হয়ে যেত। এখন এই বীজটা হেলিকপ্টারে ঝুলছে।